আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমার নাম চাঁদ, আমি একটু রান্না করতে চাচ্ছি। কালিফ্লাওয়ার বেগুনি আপনারা দেখতে পাচ্ছেন, বেগুনি কালিফ্লাওয়ার দ্যাট মিন্স কপি, এবং এখানে পাপরিকা আছে। আমি এই কালিফ্লাওয়ার দিয়ে, পাপরিকা দিয়ে, একটু নারকেলের দুধ দিয়ে, তারপর নারকেলের ক্রিম দিয়ে রান্না করব। আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনাদের কেমন লাগবে যায় না, বাট আমার বাচ্চারা খুব পছন্দ করে এবং আমিও সবসময় রান্না করি, আমিও খেয়েছি, আমার আম্মু সবসময় রান্না করতো। সো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি, প্রথমে তেল দিচ্ছি। আর আপনারা সবাই নিশ্চয়ই খুব আতঙ্কের মধ্যে আছেন এবং করোনা ভাইরাসের মধ্যে সবাই বাসায় বসে আছেন, মজার মজার রান্না করছেন, তো আপনারা স্ট্রেস সেফ, সবসময় গ্লাভস পরে থাকবেন, তারপরে মাস্ক পরবেন, নিজের প্রতি যত্ন নেবেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ আর মজার মজার রান্না করে পরিবারকে খাওয়ান, ইয়ে করেন, আর দোয়া করব সবাই যেন ভালো থাকি, আমরা সুস্থ থাকি ইনশাল্লাহ। সো আমি স্টার্ট করছি, প্রথমে আমি তেল দিচ্ছি, অলিভ অয়েল, হ্যাঁ যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন। এই যে আমি এখানে সব কেটে রেখেছি, অনিয়ন, লাল অনিয়ন, আপনারা যে কোনো পেঁয়াজ, যে কোনো ইউজ করতে পারবেন। এখানে কাঁচামরিচ, এখানে একটু বোম্বাই মরিচ, এখানে একটু গার্লিক, হ্যাঁ, আর এখানে একটু ধনিয়া পাতা, হ্যাঁ, এইভাবে আমি রেখেছি। তো আমি এখন তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে না হতে আমি হয়ে গেছে অনেকটা তেল, ঠিক আছে। আর এখন আমি পেঁয়াজ দিচ্ছি, সব পেঁয়াজ দিচ্ছি। এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি, হ্যাঁ, তাতে একটু গার্লিক দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটু বোম্বাই মরিচ দিয়েছি। হালকা যে এখানে ডিপেন্ড করবে কে কতটুকু ঝাল খায়, তো আমরা সবাই খুব ঝাল খেতে পছন্দ করি, সেইভাবে দিয়েছি অল্প। একটু লবণ দিয়ে দিচ্ছি ফার্স্টে, তারপরে প্রথমে দিচ্ছি হলুদ, অন্য টাইম তারপরে দিব পাঁচ মিশেল, সব কিছু আছে এখানে, আর ধনিয়া, তেজা, পুজিরা, গার্লিক, আদা, একটুখানি দিচ্ছি, ঠিক আছে। আর এখানে এটা এটা হলো খাড়ি পাউডার, এটাও অনেক মজা করে, হ্যাঁ, এটাও অনেক মজা করে। তারপরে একটু ঝাল দিব লাল মরিচ, এটা আপনাদের ডিপেন্ড করবে কে কতটুকু ঝাল খেতে পছন্দ করে, আমরা কিন্তু অনেক ঝাল খাই, তো আমি তারপরও দিচ্ছি এই যে আধা চামচ, আমি ওয়ান আধা চামচ দিচ্ছি, যেহেতু আমরা সবাই ঝাল খাই, এখন আপনারা কে কে কোন ভাবে ঝাল খান সেটা আপনাদের উপর দিতে, ঠিক আছে। হলো অলমোস্ট এটা হয়ে গেছে, আমরা এখন কালিফ্লাওয়ার দিব, ঠিক আছে। এটা হতে হতে আমি একটু কালিফ্লাওয়ারটা একটু কাটি, হ্যাঁ, এটা একটু হতে থাকুক, হ্যাঁ, ওকে। এখন আসুন আমরা একটু কালিফ্লাওয়ারটা কাটি, এই যে কালিফ্লাওয়ার এখানে, হ্যাঁ, তো এই যে কাটছি, ঠিক আছে,
এটা ফেলে দিব। এই কালিফ্লাওয়ারটা কাটবো এইভাবে, আমাদের ঘরে সবাই ভেজিটেবলটা খেতে লাইক করে, কারণ আমার বাচ্চাগুলো ভিগেন, ওরা চিকেন মাছ চিংড়ি মাছ কিছুই খায় না। ওকে, আমরা আবার এসেছি। হ্যাঁ, একটু শুকনো হয়ে গেছে, হ্যাঁ মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখন এখানে একটু পানি ঢালবো, যেহেতু এটা ড্রাই হয়ে গেছে আমাকে একটু পানি দিতে হবে, ঠিক আছে। এই যে খুব সুন্দর একটা কালার বের হয়েছে, এখানে একটু এটা হতে হতে আমি একটু আবার এখানে ফিরে আসি। কালিফ্লাওয়ারটা আমি অর্ধেক কেটেছি, একটু এখানে এটা কেটে দিব, ঠিক আছে। যে আমি পাতলা পাতলা করে কাটছি, এখন আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কেমন করে মোটা খেতে চাচ্ছেন বা একটু পাতলা খেতে চাচ্ছেন, তাহলে পাতলাটা করলে কি হয় মশলাটা ভালো করে সাইডে যায়, এই জন্য আমি পাতলা করে করছি। হয়ে গেল আমার কাটাটা, আমি এখন এখানে সব রাখছি। ওকে, আর এটা হলো পাপড়িকা, এটা অবশ্য পরেই দিলে হবে। আচ্ছা, আগে আমরা এটা দিয়ে দিই, ঠিক আছে। এই যে একটা রাখলাম উপর থেকে নিচে, ওটাও দরকার হবে না, একটু পরে আমি ঢাকনা দিয়ে দিব। জালটা বাড়িয়ে দিলাম, এই জালটা বাড়িয়ে দিলাম একটু ঢেকে রাখবো, একটুখানি বেশি না, একটুখানি ঢেকে রাখবো। এই যে আমার খাবার, এই খাবারটা আমি দিয়ে দিচ্ছি একটুখানি, ততক্ষণে আমরা একটু এখানে আসি। কালি ফ্লাওয়ার মানে একটু পাপড়িকা কাটবো, ঠিক আছে। এটা ফেলে দিব, যেভাবে কাটতে পারছেন কোনো অসুবিধা নাই, যদি আপনি এইভাবে কাটতে পারেন অথবা এইভাবে কাটেন তো এটাই ভালো লাগে। হ্যাঁ, ফেলে দিবেন, তারপরে এখানে এখন কে কতটুকু অ্যামাউন্ট আপনারা নিজেরা ইয়ে করে নেবেন, যেটুকু লাইক করে। আমি যেমন একটু বেশি করে পাপড়িকাটা দেই, এই হলো আমার পাপড়িকাটা।
বেশি বেশি করে আপনারা হাত ধুবেন, হ্যাঁ, কাজ করার পরে একটু হাত ধুবেন, ময়লা ফেলতে যাবেন সেখানে ড্রপস করবেন, হ্যাঁ, বারবার সবাইকে হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে, তো আমাদের সেগুলো মেনটেন করা উচিত, আমাদের ফলো করা উচিত, ঠিক আছে। আমরা ঘরের ভিতরে বসে থেকে জানি আমরা ইউজ টু না, বাট আমাদের এখন যেহেতু ওরকম পরিবেশ, আমাদের সেভাবে মেনটেন করতে হবে। ঘরে বসে বসে ফ্যামিলিদের জন্য রান্না বান্না করেন, অনেক সময় একটু মুভি দেখেন, এই তো। আর আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে, মজা মজার খাওয়া সবার জন্য পরিবেশন করে, এই তো সময়টা তো চলেই যাবে, ঠিক আছে না। আর এই তো এখন এটা অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট। আমি এখন এটার মধ্যে এটা হয়ে গেছে অলমোস্ট, এই যে এখন আমি এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে একদম সহজ, কোনো কিছু না, যেহেতু আপনার যদি কেউ ভেজিটেবল খেতে চায়, হ্যাঁ, সুন্দর করে এটা আপনি দিয়ে দিবেন। আর এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে, তারপরে একটু একটু এটা একটু হোক, আমি একটুখানি ঢেকে রাখতে চাই যেহেতু একটু নরম হোক, তারপরে আমি এখন ইয়ে দিব, এই যে কোকোনাট মিল্ক, আপনারা দেখতে পাচ্ছেন কোকোনাট মিল্ক আর ক্রিম, এটা আপনারা এই যে একটুখানি নরম হয়ে যাওয়ার পরে এটা এগুলো সরাই ফেলি, সব কিছু হয়ে গেছে অলমোস্ট, আমার মশলার দেওয়া হয়ে গেছে সব কিছু, ঠিক আছে। আর ওকে, এখন আমি ইয়ে করলাম, এটা বেশি অল্প বেশি সময় লাগে না, খুব বেশি হলে আপনার কাটা কাটি করতে গিয়ে 20-25 মিনিট লেগে যাবে, কাটা মানে সব কিছু আয়োজন করার পরে, আয়োজন করতে গিয়ে যতটুকু সময় এবং রান্না বসাই যাওয়া এবং হয়ে যাওয়াটা 20-25 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা অলমোস্ট হয়ে গেছে, হ্যাঁ, বেশি আবার নরম, কেউ যদি নরম খেতে চায় তাহলে এটা আর একটু করবেন, আর যদি কেউ যদি বলে যে না আমি নরম খেতে চাই না, আমি একটু শক্ত রাখতে চাই, তাহলে আপনি ওইভাবে ওই অনুযায়ী আপনার কোকোনাট মিল্ক এবং কোকোনাট ক্রিমগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। আমি তাহলে এখন দিয়ে দিচ্ছি, ওটা অলমোস্ট হয়ে গেছে, এটার মধ্যে এই কোকোনাট মিল্ক এবং সব দেওয়ার পরে কোকোনাট, এটা হলো কোকোনাট মিল্ক, এটা আমি দিচ্ছি, ঠিক আছে। এই দেখি আপনি কিছুই করতে হবে না, যা সেখানে এই যে, ঠিক আছে, এই যে অলমোস্ট এটা এটা আমি দিয়েছি কোকোনাট মিল্ক, আর এটাও সাথে তার সাথে সাথে এটাও দিয়ে দিব, এটাকে এটাকে বলে ক্রিম, তাহলে এটা জুসি হয়ে যাবে, আপনারা ট্রাই করেন, খুব মজা লাগবে, আমার বাচ্চারা খুব লাভ করে এবং আমরাও খুব খাই, আমার হাজব্যান্ড খায়, আমরাও ছোটোকালে সবসময় নারকেলের দুধ, নারকেলের ক্রিম, তারপরে পিঠা, তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না আমরা সবসময় খেয়ে এটা বড়ো হয়ে বড় মানে খেয়ে বড়ো হয়েছি, আমার আম্মুর বাড়িতে যখন ছিলাম তখন আমরা সবসময় এটা খেতাম, আমাদের খুব প্রিয় নারকেলের সব কিছুই, তো এটা এটা এখন হয়ে গেছে অলমোস্ট, এই যে এইভাবে থাকবে, সাথে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব, হ্যাঁ, এটা আপনা আপনি এটা সব জায়গায় ছড়ে পড়বে, মানে ওই যে দুধটা মিল্কটা মানে ইয়েটা ক্রিমটা, আর কিছুই দিতে হবে না, আমি এখন একটা ফ্রিজ থেকে বের করে একটু লেমন পাতা দিব, এটা অনেক ভালো করে, লেমন পাতাটা আমি সবসময় আমি রেখে দিই, লেমন পাতাটা দুই একটা লেমন পাতা আপনারা দিয়ে দেবেন, এবং এই লেমন পাতাটা হলো আমি বেশি করে ডিপ ফ্রিজে রেখে দিই, কারণ এটা অনেক সুন্দর গ্রান করে এবং খেতে অনেক মজা, স্মেলটা লেমনের স্মেল তো সবাই খুব পছন্দ করারই কথা, আমার কিন্তু খুব পছন্দ, আমি লেমন পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভাত রান্না করি, ঠিক আছে। এই 3-4টা পিস আপনি লেমন পাতা দিয়ে দেবেন, ঠিক আছে। আর একটু দিতে চাচ্ছি
যদিও আমি নতুন গাছ লাগিয়েছি, কারি পাতা যেটা স্মেল খুব ভালো করে, সবারই খুব প্রিয় একটু স্মেলটা, এটাকে কারি পাতা বলে। ঠিক আছে, এই হলো আমার রান্না, এখন আমি এটাকে ঢেকে রাখবো। এই তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আমারও আমাদেরও খুব ফেভারেট। আমি যখন দেখি যে রান্না করতে ইচ্ছা করছে না, আলসেমি লাগছে, তখন আমার বাচ্চারা তো আবার ভেজিটেবল খেতে খুব লাইক, 5 মিনিট অনেকগুলা ভেজিটেবল মিলে এটা করে ফেলি। তো এই হলো আমার রান্না, আমি এখন একটু একটু উল্টাই দিব। ঠিক আছে, এই যে এখানে সব ঢেকে রাখবো, যতটুকু হবে এই যে ক্রিম মিল্ক এগুলো সব একসাথে মিশে যাবে। ঠিক আছে, এই তো এই তো তো ভাই বোনরা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই পছন্দ করবেন আমার এই খাওয়াটা, আপনারা জানাবেন আমাকে। ঠিক আছে, তাহলে আমি নতুন নতুন আসলে সবসময় রান্না করি, এক এক সময় আমি এক একটা ভেজিটেবল রান্না করি, তো আমি আবার তাহলে নতুন নতুন ভেজিটেবল নিয়ে আপনাদের কাছে আসবো। কোনো সময় মাছ নিয়ে আসবো, চিংড়ি মাছ আমার মেয়ের খুব ফেভারেট। হ্যাঁ, এই আর কি। তো এখানে হেল্প করতেছে আমার প্রিন্স, আমার মেজো ছেলে, সে আমাকে এই আমি রান্না করছি আর ও একটু ভিডিও করছে। তো আমি যখন ওর সাথে শেয়ার করেছি, আমি একটু দিতে চাচ্ছি এভাবে আমার নতুন নতুন খাবারগুলো তোমাদের জন্য, এত ভেজিটেবল রান্না করে একটু সবাই সবাই তাদের ঘরে রান্না করলো। হ্যাঁ, তখন আমার ছেলে প্রিন্স বললো যে ওকে ফাইন, ইজ গুড আইডিয়া, আমার বড় ছেলে বললো। তো ওদের বলাতে আমার একটু সাহস হয়েছে এবং আমার খুব ভালো লাগছে রান্না করে আপনাদেরকে শেয়ার করতে, খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। আপনারা খাবেন এবং প্লিজ এনজয়। এবং আমি আবারও বলছি থ্যাংকস ফর ওয়াচিং, আমি আমার খুব ভালো লাগছে আপনারা দেখছেন, এবং আপনারা কেউ আতঙ্কিত হবেন না। আমি জানি এখন এমন একটা টাইম, সবাই ঘরে বসে আছে, সবাই খুব চিন্তিত, আমাদের আসলে এটা অনেক আতঙ্কের ব্যাপার, বাট আতঙ্ক হয়ে তো লাভ না, যেটা আল্লাহ আমাদের নাসিবে দেখেছে সেটাই হবে। বাট আল্লাহ বলেছে যে আমাদের সতর্ক থাকতে। ঠিক আছে, আপনারা মজার মজার রান্না করেন, ফ্যামিলির টেক কেয়ার করেন এবং সবাই মিলে খাওয়া দাওয়া করেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমি আবার আসবো আপনাদের মাঝে, আবার নতুন ভেজিটেবল নিয়ে আসবো। গাছে অনেক শিম হয়েছে, তো সিমগুলো আমি আবার একদিন রান্না করে আপনাদেরকে দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু, স্টে সেফ প্লিজ, থ্যাংক ইউ। ওকে, এখন এসছি আবার, কেমন হলো একটু দেখার জন্য। এই যে গরম গরম দেখতে পাচ্ছেন, খুব সাবধান আপনার ঢাকনাটা ধরবেন। হ্যাঁ, আমি এখানে রাখছি, এখন আমি দেখছি যে কতটুকু কী হলো, ঝোলটা চলে আসছে, অলমোস্ট সম্পূর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আবার, কেমন ফিনিশিংটা মানে হওয়ার পরে কেমন দেখায়। এই যে দেখেন সব কিছু আপনার, এই যে সব কিছু এই যে হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন শুধু আপনারা খাবেন আর জানাবেন কেমন লাগবে। এখানে একটু ফিনিশিং, একটু ধনে পাতাটা দিয়ে দিই, তাহলে আর একটু স্মেল অনেক মজার স্মেল বের হলো, খুবই মজার স্মেল। নারকেলের দুধ আর নারকেলের ক্রিম, এটা তো সত্যি অনেক মজার একটা জিনিস, তাই না? ঠিক আছে, আপনারা ট্রাই করবেন, ঘরে বসে খাবেন, এবং সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এই তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবেন, তারপরে বাইরে যাবেন, গ্লাভস পরে যাবেন, মাস্ক পরে যাবেন, বাইরে ঘর বাইরে থেকে এসে আবার হাতটা ধুবেন। আমরা সবাই করছি, নিশ্চয়ই আপনারাও করবেন। আমি আপনাদের মাঝে আবার আসবো নতুন নতুন রান্না নিয়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহ।
আমি